তুই সারা দিন কুতি কুতি বাউদিয়ে হ্যাঁ ঘুরি বেড়াইস সংসারের কোনো খোঁজ খবরে রাখিস নে তোমরা থাকতে সংসারের চিন্তে আমার গুলে করা নাইবে কে তোমরাই তো কৈছেন মুই যতদিন বাসি আসো ততদিন সংসার নিয়ে চিন্তে করা নাইবেন নয় সংসার নিয়ে মাথা ঘামা নেবেন নয় মুই কি সারা জীবন এই দুনিয়াত বাসি থাকিম মরি যাবার নং সবাইকে মরি যাওয়া লাগবে সংসারের দায়িত্ব নে দায়িত্ব নে বিয়ের বেলায় তোমরা কোন্ডে বাইর হইলেন নাড়ি হাতত নিয়ে কোন্ডে যাবার নাইছেন তোমরা তুই আরো জানিস না হজত হজত যাবার নিয়ত করি ফেলাইছ এই মাসে হজত যাই তাই গ্রামবাসী মানুষগুলোর কাছে বিদায় নিয়ে আইসং মরং নালা বাসং সবাই কাছে আইসং তোমরা যে মক্কা মদিনে যাবার নাইছেন সৌদি আরবত হজ করিবার যাবার নাইছেন হজের নিয়ম কানুন জানেন তোমরা হজ করবার গেলে কি কি বাংলাদেশত করি যাওয়া লাগবে সেগুলো জানেন তোমরা তুই বেন মোর গাউক্ষণ জলাইশ তোর কাছে মোর হজের নিয়ম শেখা নাইবে নিয়ম কানুন তোর কাছে বুঝি নেওয়া লাগবে রে ভালো কথা কইলে তো চেঙ্গত করি তোমার মাথা গরম হয় তোমার যে চারটে বোন আছে সেই বোনের জমি জমার ভাগ দিছেন আমরা যে তিন চার ভাই আসি বাড়ি ভিডিও ভাগ করে দিছেন জমি জমা ভাগ করে দিছেন যাই যাই যে হকগুলো পায় গুলিয়া বুঝি দিয়ে তোমরা সৌদি আরবত যাবার পান না হস করিবাস যাবার পান না সাইর বোন মোর কিসের ভাগ পাইরে রে গুলে এক বিয়ে দেন নাই আর তোমরা গুলে বাড়ি ভিড়ে মুই মুইবাসি থাকতে তোমরা ভাগ করি নিবেন হস করিয়ে আইসং তারপর বাড়ি ভিড়ে নেন আত্মীয় স্বজন কাঞ্জকণ্ডে ভাগ পায় গুলে হস করার পর আসি বুঝি দেন তোমার সাইর বিয়ে দিছেন জন্যে দায়িত্ব শেষ হয়ে গেল উমারগুলোর হক আছে না জমি জমাত উমার গুলাকে ইসলামী শরীয়ত মোতাবেক জমি যতকোনা পায় বাড়ি ভিডের ভাগ যতক্ষণা পায় তৎকোনা দিবেন আর এটা কেমন কথা কইলেন আব্বা তোমরা হস থাকি ফিরবেন মানুষে আশা করে জানো হজত যায়া মরি যায় আর তোমরা বাসার আশা করলেন যে হস থাকি আসিম আসিয়া বাড়ি ভিড়ে ভাগ করি দেম আত্মীয় স্বজনের হক দেম তোমরা কেমন হাজি হবেন তাহলে হজত যাওয়ার আগে ভালোই কাউ কেসাল শুরু করে দিলু মোর সাথে ভালোই কেসাল আরম্ভ করে দিলু ডাকে তোর এক তোৰ ফুবুচে চাৰিজন আছে ডাঙেক কত কণা কৰি ভাগ পায় তুমি ভাগ দিয়ে যাওঁ এইবার তোমার কথা শুনি মনটা মোর ভরি গইছে, ফুবুর ঘরে ভাগ দিবার চাইছেন আল্লাহ তোমার হস কবুল করুক আল্লাহ তোমাক মক্কা মদিনিয়াত নেওয়ার পর মাসুম বাচ্চা যেন করি ফেলায় নিষ্পাপ দুধের বাচ্চার মতন যেন নিষ্পাপ হয় যান তোমরা চাউলেসি শি করিস না মোর সাথে তুই চাউলেসি কথা মোর সামনত কস নে কে যে তুই তোর ফুবুগুলিয়াক ভাগ দিবার চাইস সেটা মই ভালো করি জানো ফুবুগুলিয়ার ভাগ তুই কিনে নিবু দেখা হইছে না ওই জন্য এই ফোন দিখে নাটছিস সেটা মই জানো দেখেন আব্বা তোমরা মোর জন্মদাতা পি পিতে যদি জন্মদাতা পিতে না হইলেন হয় না উচিত কথা কোনো হয় দুনিয়া কামড়ে ধরছেন দুনিয়া কামড়ে ধরছেন ভাগ দিবে চান না এত কির বনতা করলে হজত যাওয়া যাওয়ার নয় হজের জল্লে করার দরকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কটে দেনা পাওনা আছে শোক বুঝিয়ে দিয়ে যাওয়া লাগবে এলে উল্টে কথা কমার নেছেন মোর সামনত অত কথা চাং না কাইংকুণ্ডে ভাগ পান শোক ভাগ বুঝি নিয়ে যাও মুই সিদ্ধান্ত নিচোং নিয়ত করছ হযত যাইম আর ওই যে নিরেশির পাতারের বাড়ি বাড়িখান দিবেন নং ওইখান মোর নামে থাকবে মুই মরি যাওয়ার পর তোমার মা ওয়ের অধ দুর্গে ধবে সেটা মুই চাইম নিরেশির পাতারের ভুঁই বাড়িখান তোমার নামে থাকবে কে মায়ের নামে লেখি দেন মায়ের নামে লেখি দিয়ে আল্লাহর নামে আল্লাহ যেন হজ কবুল করে সেই উদ্দেশ্য উরুজার জোৎ সরেন তোমরা আমরা এটাই আল্লাহর কাছে দোয়া করি জানি না ভিডিওটি কেমন হয়েছে কিন্তু যে কোনো লোকেই হজে যাক না কেন আত্মীয় স্বজনের যে হকটা আছে এটা অবশ্যই বুঝিয়ে দিয়ে যাওয়া উচিত এবং ছেলে সন্তানদেরও ভাগ বুঝে দেওয়া উচিত কোনো দেনা পাওনা যদি থাকে সেই দেনা পাওনাও মিটিয়ে যাওয়া উচিত কারণ তিনি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন আল্লাহর ঘরে যাচ্ছেন তিনি হস করতে যাচ্ছেন আল্লাহ যেন তাকে হস কবুল করুক এটাই আমরা চাই আর হজে যাওয়ার আগে পারিবারিক যে সমস্যাগুলো এই সমস্যাগুলো অবশ্যই মিটিয়ে যাওয়া উচিত কারণ একজন যখন হজে যায় পাক যদি হজ কবুল করে সে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় জানি না ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে তাও জানি না কিন্তু অনেকেই বলেন যে ইসলামী বিষয় নিয়ে ভিডিও করেন সমাজের সচেতনামূলক ভিডিও করেন আসলে অনেক কিছু করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাই করতে হয় অনেক মানে সমস্যা হয়ে যায় আর কি কারণ ইসলাম এবং রাজনীতি নিয়ে কথা বললে অনেক সমস্যা হয় তা থ্যাংক ইউ ভালো থাকবেন আর কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটা বলতে পারেন